শুভ সকাল বন্ধুরা, রবিবারের একটি সুন্দর সকালে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি। তো সকালবেলা ঘরের কাজ দিয়েই আজকে ভিডিওটা শুরু করলাম। তো এখন ঘর ঝাড়িয়ে নিচ্ছি, এরপরে রান্না শুরু করব, মানে সকালে রান্নাবান্না বসিয়ে দেবো। চাল কুমড়ো দিয়ে আজকে মুগ ডাল হবে, এই জন্য মুগ ডালটাকে ভেজে নিচ্ছি। আর চাল কুমড়োটাকে ডুমো ডুমো করে কাটা রয়েছে, এরপর ডালটা বসিয়ে দেবো। আজকে গেছে আমার বৌদি কেনাকাটা করতে, বারবার ভিডিও কল করছে, ফোন করছে, কোনটা পছন্দ, মানে ছেলের আর হাজবেন্ডের কথা জিজ্ঞেস করছে যে কোনটা পছন্দ, জামা প্যান্টের কালার, কোমরের সাইজ সব জিজ্ঞেস করছে বারবার করে ফোন করে। আর নিচের দিকেও বারবার দৌড়াতে হবে। দুনু বলছে কি ওই নীল আর কালোতে যে প্যান্টের কথা আমি তোমাকে বললাম সেই প্যান্টটাই নিতে বলছে। ছেলে এখন ব্যায়ামে গেছে, বৌদি আমাকেও ভিডিও কল করছে, ছেলেকেও ভিডিও কল করছে, আর কোন কালারের প্যান্টটা ছেলের পছন্দ সেটা জিজ্ঞেস করছে। ডিম সিদ্ধ হয়ে গেছে, আবার যাচ্ছি নিচের দিকে, রান্না বসিয়েছি। কড়াইতে তেল দিয়ে চলে গেছিলাম গ্যাসটাকে অফ করে, আবার এসে এখন গ্যাস জ্বালালাম, এখন ডিমটা রান্না করবো। এদিকে ডাল হচ্ছে, এই সব কাণ্ড কারখানা চলছে, দুটো চুল্লি জ্বালিয়ে একসাথে রান্না হবে, একদিকে হচ্ছে ডিম আর একদিকে হচ্ছে ডাল। তো আজকে পাত্রটা ছোট বসিয়ে ফেলেছি, এই জন্য পাত্রটা আমি একটু পরে চেঞ্জ করে ফেলবো, নয়তো রান্না করতে একটুখানি অসুবিধা হবে, কারণ তোমরা দেখতে পাচ্ছ যে অনেকটাই ফুলে উঠেছে চাল কুমড়োটা দেওয়ার পর। এদিকে ডিমটাও মোটামুটি ভাজা ভাজা হয়ে এসেছে, এরপরে মশলা দিয়ে ডিমটাকে আমি রান্না বসিয়ে দেবো। আলু ছাড়া করছি, মশলাটা তেলের মধ্যে দিয়ে এখন নাড়াচাড়া করে নিচ্ছি, একটু ভালো করে কষা হয়ে গেলে পরে তারপরে এখন সমস্ত মশলাগুলো, মানে ডিমের মধ্যে যা যা দিতে হয়, নুন, হলুদ, চিনি, তারপরে জিরের গুঁড়ো আর একটা টমেটো কুচি করে দিয়ে দিয়েছি। ঝোলটা ফুটে ওঠার পর ডিমগুলো ছেড়ে দিলাম, তারপর এদিকে ছেলেও চলে এসেছে, ওকে এখন একটু খেতে দিতে হবে, ভীষণ ক্লান্ত হয়ে ফিরেছে। এখন করব চাল কুমড়ো ভাজা। চাল কুমড়োর মধ্যে নুন, হলুদ, চিনি, বেসন সমস্ত কিছু মাখিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে ছেড়ে দিলাম, আর লাল লাল করে ভেজে গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে। এদিকে চেরির লাফটা দেখো, চেরিরা নিচে ছিল, ওরা নিচ থেকে এখন উপরে আসছে। আর দুপুরবেলা আমরা এখন খেতে বসে গেছি, ছেলেকে খেতে দিয়েছি, ছেলে খাচ্ছে, আর এই খাবারটা হলো আমার। শাশুড়ি মা, হাজবেন্ড সবাই খেতে বসে গেছে, আমরা চারজনে আজকে একসাথে খাচ্ছি। চলো এক জায়গায় বেরোচ্ছি, আমরা এখন বেরিয়েছি, যাচ্ছি একটুখানি আর্মি ক্যান্টনমেন্টের দিকে, মেইন ব্যারাকপুর যেটাকে বলে সেদিকেই যাচ্ছি। তোমরা পিছন দিকটা দেখতে পাচ্ছো, ওখানে হলো এইচআরএস ভবন, তারপরে তপোবন, এখানে অনেক বড় বড় অনুষ্ঠানগুলো হয়, বিভিন্ন রকম বিয়ে, বিভিন্ন রকম অনুষ্ঠান যেগুলো আছে আমাদের সামাজিক অনুষ্ঠান। তো ওয়েট করছি, এখানে হাজবেন্ড একটুখানি গেছে ওদিকে দরকারে, তো আসলে পরে তারপরে বেরিয়ে যাব। যে কাজটার জন্য এসেছিল হাজবেন্ড সেই কাজটা সেরে তারপরে এখন আবার আরেক জায়গায় যেতে হবে, তো সেদিকে এখন যাচ্ছি। আর এখন এসেছি ব্যারাকপুর কোর্ট, এখানে সমস্ত বাসগুলো দাঁড়িয়ে থাকে, তোমরা দেখতে পাচ্ছ। বাঙালি না তো? না, অবাঙালি? না না, বাঙালি। তাহলে কথার মধ্যে টান আসছে একটা? হ্যাঁ, একটু হিন্দি আসছে। কি নাম কি তোমার? গৌরব। গৌরব কি? মিশ্রা। গৌরব মিশ্র, মিশ্র মনে হচ্ছে অবাঙালি। অবাঙালি কিন্তু আমি বেঙ্গলের। আদিবাসস্থান বাংলায়, তাই তো? আপনারা তো আর্মির জন্য রেডি করেন ছেলেদেরকে, মানে কিরকম ভাবে কি করান ট্রেনিংটা? আমাদের একাডেমি হচ্ছে ড্রিম ফুজি একাডেমি, আমাদের নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, এবং আজকে আমাদের ছেলেদের গ্রাউন্ড ছিল, তারা অলরেডি কোয়ালিফাই করেছে। আর আমরা করাই বলতে ধরুন যে ফিজিক্যাল হয়, মানে যেটা আজকে হচ্ছে আর কি, ফিজিক্যাল করানো হচ্ছে, তারপর আপনার লিখিত পরীক্ষার জন্য তৈরি করছি, মেডিকেল কীভাবে হয় সে মেডিকেলের জন্য তৈরি করানো হচ্ছে। মানে অ্যাকচুয়ালি ডিফেন্সে যেতে গেলে যা যা প্রয়োজন হয়, অনেকে আছে যারা জানে, অনেকে জানে না, যদি কেউ ডিফেন্সের ফ্যামিলি থেকে বিলং করছে তার ক্ষেত্রে সুবিধা হচ্ছে, সে জেনে যায় সমস্ত কিছু। যারা জানে না জিনিসটা, জিনিসটা কি, তারা আমরা তাদেরকে শেখাচ্ছি আর কি, ট্রেনিং দিচ্ছি, তাকে কোচিং প্লাস ট্রেনিং দুটো দেওয়া হওয়ার পরে আর কি, যেমন আমরা সাকসেস পেয়েছি, ব্যাস ওইভাবে আমাদের কাজ চলছে। মানে আপনাদের এখানে ট্রেনিং করে চাকরি পেয়েছে? হ্যাঁ, চাকরি পেয়েছে। আজকে যেমন আমাদের দুজন কোয়ালিফাই করেছে আর্মিতে, দুজনেই এক্সিলেন্ট হয়েছে। আচ্ছা,
মানে আমাদের ফার্স্ট গ্রুপ সেকেন্ড গ্রুপ যারা থাকে আর কি আমাদের স্টুডেন্টসরা কি কোয়ালিফাই করেছে আজকে এই ভিতরে তারা আছে তাদের কালকে বা আগামী কাল মেডিকেল হবে শুধুমাত্র আর্মি না তাছাড়া বিএসএফ সিআইএসএফ সিআরপিএফ যতগুলো ফোর্স আছে ডিফেন্স হ্যাঁ আমরা ডিফেন্স কম্বাইন আমরা পরীক্ষা থেকে শুরু করে ফিজিক্যাল যা যা দরকার সবকিছুই আমরা অগ্নিবীর না এটা পদ পদাতিক যেটা যে যোজনা যেটা আছে না সরকার যেটা বানিয়েছে ওটা হলো অগ্নিপথ যোজনা আর এগুলোর নাম হবে নামকরণ অগ্নিবীর এখানে কিছু জানার ছিল তারপরে এখান থেকে জেনে আমরা এখন বেরিয়ে যাচ্ছি যাবে তো এখন আসি বাড়িতে অগ্নিবীরের পরীক্ষার বায়ুসেনারটা তো হয়ে গেছে এখন স্থল বিভাগের যে পরীক্ষাটা সেটা এখন চলছে তো সমস্ত প্রচুর দূর দূর থেকে এসেছে ছেলেপেলেরা পরীক্ষা দেওয়ার জন্য ব্যারাকপুরে তো আমরা সেখানে এসেছি বিভিন্ন খোঁজখবর নেওয়ার জন্য সবার পিঠে ব্যাগ এবং অনেকে এসেছে ফ্যামিলির সাথে অনেকে এসেছে গ্রুপ মানে বন্ধুবান্ধবদের যে গ্রুপটা থাকে সেরকমভাবে কোনো একাডেমি থেকেও অনেকে এসেছে এরকমভাবে এখানে সবাই রয়েছে এবং অনেকেই হয়তো ঘর ভাড়া নিয়েও রয়েছে অনেকে এইভাবে রাস্তার ধারেও রয়েছে অনেকের আজকে পরীক্ষা আছে আমরা অনেক কাউকে জিজ্ঞেস করেছি যাদের পরীক্ষা আজকে আছে এখানে দেখো প্রচুর ছেলেমেয়ে রয়েছে এবং তাদের বাবা মাদেরকেও আমরা দেখলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় আর সবাই দেখো ট্রিপল বিভিন্ন কিছু পেতে তারা বসে রয়েছে অনেকটা কষ্ট করছে একটা চাকরির জন্য কত হাহাকার তাই না মানুষের সবাই এভাবে কষ্ট করে বসে আছে এটাই দেখলাম যে কত ছেলেপেলেরা কত দূর দূর থেকে এসেছে এখানে পরীক্ষা দেওয়ার জন্য আজকে মাঝরাত থেকে বা ভিতরে ঢুকবে মানে প্রচুর ছেলেপেলে আর এখানে আমার ছেলেও পরীক্ষা দেবে তবে আজকে নয় আমার ছেলে একটা আজকে যারা এসেছে সব দূর দূর থেকে এসেছে বোঝাই যাচ্ছে ফ্যামিলি নিয়ে বসে আছে রাস্তার ধারে ধারে ভিতরের রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখতে পেলাম এখানে দেখলাম মুসলিমদের একটা কবরস্থান রয়েছে সুন্দর সুন্দর জায়গা আসলে এদিকে একটুখানি গাছপালার পরিমাণটা বেশি যেহেতু একটা আর্মি এরিয়া ডিফেন্সের এরিয়া বলা চলে তো এই জন্য এখানে প্রচুর গাছপালা আছে এখানে দেখো বাচ্চাদেরকে ক্যারাটে শেখাচ্ছে সেটাও দেখলাম বেশ ভালো লাগছে ফাঁকা রাস্তা পেয়ে আমার হাজবেন্ড জাজুর গাড়িটা চালিয়েছে না এখানে আমার বাঁ সাইডে গঙ্গা যা তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি এদিক দিয়ে গঙ্গা কিছুটা দেখা যাচ্ছে তবে ঝোপঝাড়ের জন্য তোমরা হয়তো খুব ভালো করে দেখতে পাবে না তবে একটু লক্ষ্য করলে হয়তো বুঝতে পারবে যে গঙ্গার কিছুটা অংশ এখান থেকে দেখা যাচ্ছে আর রেল গেটে এসে আটকে গেছি যেহেতু ট্রেন যাবে গেট বন্ধ হয়ে গেছে তারপরে আজকে তো বেরিয়েছি অনেকক্ষণ হয়েছে অনেক জায়গা ঘুরে তারপরে এখন এসেছি মিষ্টির দোকানের সামনে তো হাজবেন্ড এখন মিষ্টি নেবে বলে দাঁড়িয়েছে কতবার তোমাকে ফোন করলো আমাদের এক মাসির বাড়িতে এসেছি মেসো মনে বাড়িতে নেই তুমি শুনবে কি করে তুমি মন দিয়ে সিরিয়াল দেখছো আজকে আমরা যেখানে এসেছি আমার শাশুড়িমার মামাতো বোনের বাড়িতে তো ওনার একমাত্র ছেলে তার বিয়ে হলো জানুয়ারি মাসে তো সেই সমস্ত আলোচনা করার জন্যই আমরা এসেছি আর ওনাদের বাড়ি হচ্ছে এটা হলো একটা ছোট্ট ঘর নতুন বাড়ি হওয়ার পরই তারপরে ছেলের বিয়ে দেবে তো ছেলের বিয়ের বিভিন্ন কথাবার্তা বলার জন্যই আমাদেরকে ডেকেছে তো চলো এবারে বেরোই অনেকক্ষণ আমরা বসেছি মাসির বাড়ির সামনে দেখলাম একটা সুন্দর সাদা রঙের ফুলের গাছ আমি চিনি না তোমরা যদি চেনো আমাকে নামটা বলো হ্যাঁ এই দেখো খুব সুন্দর একটা হলুদ রঙের জামা এটা এসেছে বৃন্দাবন থেকে আমার ছেলের এক বন্ধু গেছিল বৃন্দাবনে তো ওর যত বন্ধুদের বাড়িতে গোপাল আছে ও সবার জন্য একটা করে মানে সবার গোপালের জন্য একটা করে জামা এনেছে তো আমার মিষ্টি শোনার জন্য দেখো খুব সুন্দর একটা জামা এনেছে সব থেকে ভালো লাগছে এটা বৃন্দাবন থেকে ফার্স্ট টাইম আমার বাড়িতে এলো কারণ বৃন্দাবনের কোনো জামা আমার গোপালকে আমি পরাতে পারিনি তো সেরকম এসেছে আর জামাটা হলুদ রঙের আর সামনে যেহেতু পুজো দুর্গা পুজোতে আমি অষ্টমী দিন এটা নিশ্চয়ই পরাবো আমার গোপালকে এই দেখো কত সুন্দর কাজ করা জারদৌসি কাজ করা বলে এগুলোকে যদিও খুব সুন্দর কাজটা দেখো এরকম ধরনের জামা আমার মিষ্টির আছে কিন্তু এটা আমার কাছে স্পেশাল কারণ এটা বৃন্দাবন থেকে এসেছে মানে যেটা হলো আমাদের কৃষ্ণের ধাম
তো আমি তো নিচে যেতে পারলাম না, আমি খুব খুশি এটা পেয়ে। দেখো তোমরা জানিও কেমন হয়েছে। হ্যাঁ আজকে অনেক দেরি করে সন্ধ্যা পুজোটা দিলাম আমি, যেহেতু দুপুরবেলা খাওয়ার পরে আর একটু রেস্ট পাইনি, সাথে সাথে বেরিয়ে গেছি, আর এসেছিও অনেকটা দেরি করে, যেহেতু দুই জায়গায় কাজ ছিল, সমস্ত কাজকর্ম সেরে তারপরে এসেছি। এখন সন্ধ্যা পুজো করেছি, এই দেখো ভোগ নিবেদন করেছি আর মিষ্টি সোনা দিয়েছি দেখো। আর আজকে যখন দুপুরবেলা পুজো করেছিলাম, খুব তাড়াতাড়ি করে পুজো করেছি, কিচ্ছু রেকর্ডিং করিনি, এই জন্য দুপুরের পুজো তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। সন্ধ্যা পুজো করে মিষ্টিকে একেবারে শয়ন দিয়ে দিলাম। বিশ্বকর্মা পুজোতে তো বাবা দু প্যাকেট মিষ্টি পাঠিয়েছিল, তো এক প্যাকেট খাওয়া হয়ে গেছে, আরও এক প্যাকেট রয়ে গেছে। আর এই যে রাত্রিবেলা খাওয়া দাওয়া সমস্ত রেডি করেছি, গরম করেছি গাটিকুচু আলুর তরকারি, এখানে চাল কুমড়োর ডাল, তো রাতের খাওয়াটা রেডি করে ফেলছি, এখন আমরা খেতে বসতে যাব। সবার খাবারটাকে বেড়ে ফেলেছি, কিন্তু হাজবেন্ড আর ছেলের এখনও পাত্তা নেই, যাই গিয়ে ঘরে গিয়ে ডেকে নিয়ে আসি, কারণ ওরা একটা ইম্পর্টেন্ট কাজে ব্যস্ত আছে। তো এই দেখো দুজনে বসে আছে, বিভিন্ন ফাইলপত্রের কাগজপত্র বের করে ওরা সমস্ত কিছু যা যা করার করছে। এদিকে আমাদের রাতের খাওয়া হয়ে গেছে, চেরি ম্যাক্সি ছাদের থেকে ঘুরে চলে এসেছে। অগ্নিবীরের পরীক্ষা আছে, একটা তো হলো বায়ুসেনার পরীক্ষা তো হয়ে গেছে, এবারে স্থলসেনার যে পরীক্ষা সেটা হবে, তো তার জন্যই আজকে আমি জায়গা চিনতে গেছিলাম, আমরা আমি আর আমার হাজবেন্ড বেরিয়েছিলাম, তো কোন জায়গাটা প্রপার জায়গাটা জানতে গেছিলাম, তো সেটা তো জেনে এসেছি। প্রচুর ছেলে ওখানে এসেছে, আর গতকালও হয়ে গেছে, আজকেও হয়েছে, আগামীকালও আছে, এরকমভাবে ওদের চলছে, মানে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দিন পরীক্ষাটা পড়ছে, তো এইভাবেই চলছে। সব থেকে বড় হলো পরীক্ষাটা হচ্ছে রাত্রিবেলার দিকে, মানে ছেলেও পরীক্ষা দিতে যাবে, রাত্রিবেলায় বেরোবে, সারা রাত থাকবে, আর ওদের তো বিভিন্ন রকমভাবে টেস্টগুলো হয়, সেই টেস্টগুলো চলবে, তো তার জন্য কিছুক্ষণ আগে বাবা ছেলে মিলে সমস্ত কাগজপত্র গোছাচ্ছিল, আর অনেক কিছু যা যা করার সেগুলো করতে হয়, তো এই আর কি ব্যাপার। তো এই হলো আজকে সম্পূর্ণ ব্লগ, সম্পূর্ণ ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো আজকে সম্পূর্ণ ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে, যদি ভালো লাগে বন্ধুরা লাইক করো, পাশে থেকো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের দিন নতুন আরও একটি ব্লগে, ততক্ষণের জন্য তোমরা সকলেই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং খুব সাবধানে থেকো। গুড নাইট।